ভালো। শোনেন, আপনারা 100টা ব্রাহ্মণ আছেন, আমার নীলমাধবের সন্ধান যদি আপনারা 100টা ব্রাহ্মণ করে দিতে পারেন, প্রত্যেকটা ব্রাহ্মণের পারিশ্রমিক বাবদ দেব আমি 1,00,000 স্বর্ণমুদ্রা। লোভী জাত আগে বলেছিল পাচ্ছে, 1,00,000 সোনা পাবে। সন্ধান করে এনে দেওয়ার পর আপনারাই থাকবেন সেই যজ্ঞের পুরোহিত। পুরোহিতের দক্ষিণা স্বরূপ আবার দেব 1,00,000 করে স্বর্ণমুদ্রা, 1টি করে গ্রাম। মানে এক একটা ব্রাহ্মণকে 2,00,000 সোনা। 100 জন ব্রাহ্মণ বলছে, রাজমশাই আমরা প্রস্তুত, আপনাদেরকে বিশ্বাস নেই, আপনাদের সঙ্গে আমি 1টি ব্রাহ্মণকে পাঠাবো, সেটাকে আমার রাজপুরোহিত বিদ্যাপতি। বিদ্যাপতি হাত জোড় করে বলছে, রাজমশাই নীলমাধবের সন্ধান যদি পাই এ মুখ আমি আপনাকে দেখাবো, আর নীলমাধবের সন্ধান যদি না পাই এ মুখ আমি আর আপনাকে দেখাবো না। তাহলে 100 জন ব্রাহ্মণ আর বিদ্যাপতি যাচ্ছে কোথায়? মা কোথায় যাচ্ছে? নীলমাধবের। আচ্ছা বলুন তো, ভগবানের বিচার আছে না নেই? জোরে বলুন মায়েরা। আমি যদি বলি নেই, প্রমাণ দিয়ে দেবো। আমাকে আসর দিয়েছিল 12টা থেকে 3টে পর্যন্ত। 12টা থেকে 3টে পর্যন্ত কীর্তন করে বাসার ভেতরে প্রবেশ করেছি। আর আপনাদের থেকে একটা বড় ভক্ত, আপনাদের থেকে বড় ভক্ত, কত বড়! ভোর 4টের সময় আমার বাসার ভেতরে এসেছে, 4টের সময়। আপনাদের থেকে বড় ভক্ত। ভগবানের বিচার আছে? কে রে, ভগবানের বিচার আছে? আছে, হ্যাঁ নেই, ভগবানের বিচার নেই। কেন বললেন? আম গাছ, আম গাছ দেখেছো? হ্যাঁ সে দেখেছি। কত বড় হয়? অনেক বড়। ফলটা কত বড়? ছোট ছোট আম গাছ বড়, ফল ছোট। আর একটা কুমড়ো গাছ লতিয়ে 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 যায়, তা ফলটা কত বড়? মাতাল হলে কি হবে? তালে তো ঠিক, আম গাছ বড়, ফল ছোট ছোট, কুমড়ো গাছ লতি লতি যায়, তার ফলটা কেন বড়? আমি বললাম, ভগবান যা করে ভক্তের ভালোর জন্য করে। চলে গেল মা। সকাল 7টা যখন বাজছে, সেই ভক্ত এসে বলছে, দাদা ভগবানের বিচার আছে। কি করে? একটু খেয়েছিলাম তো, ঘরে গেলে কেউ যদি বকাবকি করে, রাস্তার ধারে একটা আম গাছ পড়ে, ওই আম গাছের তলে বসে থাকতে থাকতে কখন আমি ঘুমিয়ে গেছি, আর ওই আম গাছ থেকে একটি আম খসে আমার নাকের উপর এসে পড়লো। আমটা যখনই নাকে পড়েছে, সঙ্গে সঙ্গে আমার ঘুমটা ভেঙে গেছে। তখন আমি মনে মনে ভাবলাম, ভগবানের বিচার আছে। কি করে? ওই কুমড়ো গাছের মতো অত বড় বড় ফল যদি আম গাছে ধরত, আর আমটা যে জায়গায় পড়েছে একদম হরিবোল হয়ে যেত, নাকে পড়লে আর বাঁচতাম। রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 হরি 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 বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল। বলিয়া চৈতন্য মহাপ্রভু কি জয়, রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়, খিদে পেয়েছে কি জয়, ভালো ভালো সব জয়। রাধে 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 তেরি রাধে রাধে বল, 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 রাধে 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 তেরি রাধে রাধে বল। 100 জন ব্রাহ্মণ আর বিদ্যাপতি যাচ্ছে কোথায়? নীলমাধবের সন্ধানে। মা নীলমাধবের সন্ধানে কেমন ভাবে যাচ্ছে? ওগো শ্রী হরি শ্রী হরি বলি শুভযাত্রা হইল, শ্রী হরি শ্রী হরি বলি শুভযাত্রা হইল, চলে যা
সন্ধানে চলে যায়। শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল, নানা পরিশ্রম করি তারা ঘুরিতে লাগিল, নানা পরিশ্রম করে তারা ঘুরিতে লাগিল, নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া, নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া, নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া, সন্ধান মেলে না সন্ধান মেলে না সন্ধান মেলে না সন্ধান মেলে না, এমনি ভাবে লোভী যারা সন্ধান মেলে না, এমনি ভাবে লোভী যারা সন্ধান মেলে না, নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া, নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া, সন্ধান মেলে না সন্ধান মেলে না সন্ধান মেলে না। 100 জন ব্রাহ্মণ নীলমাধব মনে মনে ভাবছে, 100 জন ব্রাহ্মণকে যদি এই যে সন্ধান দিয়ে দিই তাহলে আমার রাজার কাছে কত লক্ষ সোনা নেবে মা? কী গো 2 লক্ষ? তাহলে আমার মন্দির হবে কী করে? তোরা আয় না, তোদের আমি ফিরিয়ে দেবো। 100 জন ব্রাহ্মণ দিয়ে নীলমাধব ফিরিয়ে দিচ্ছে। কীভাবে? আকাশে বজ্রবিদ্যুৎ, প্রবল বেগে বৃষ্টি, ঘন ঘন বজ্রপাত। 100 জন ব্রাহ্মণ চিৎকার করে বলছে, মাধব মাধব এই। 100 জন ব্রাহ্মণ রাজার কাছে ফিরে এলো। রাজমশাই, প্রাকৃতিক দুর্যোগে নীলমাধবের সন্ধান করতে পারিনি, আমরা ফিরে এসেছি। খুব ভালো করেছেন আপনারা ফিরিলেন। আমার বিদ্যাপতি কই? বিদ্যাপতি রাজাকে কি বলে গেছিল মা? বিদ্যাপতি রাজাকে কি বলে গেছিল? নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো না, হলে দেখাবো না। তাহলে 100 জন ব্রাহ্মণ আর বিদ্যাপতি যাচ্ছে কোথায়? নীলমাধবের সন্ধানে। তাহলে 100 জন ব্রাহ্মণকে নীলমাধব ফিরিয়ে দিচ্ছে, বিদ্যাপতি কোথায়? 100 জন ব্রাহ্মণ এসে বলছে, রাজমশাই, প্রাকৃতিক দুর্যোগে নীলমাধবের সন্ধান করতে পারিনি, আমরা ফিরে এসেছি। খুব ভালো করেছেন আপনারা ফিরে এলেন। আমার বিদ্যাপতি কই? শোনেন, বিদ্যাপতি যতদিন না ফিরে আসবে, আপনাদের 100টা ব্রাহ্মণকে আমি কারাগারে নিক্ষেপ করলাম। লোভে বা পাপে মৃত্যু। আর বিদ্যাপতি যদি মৃত্যু হয়, আমি শ্রবণ করেছি, আপনাদের 100টা ব্রাহ্মণের গলাগুলো কেটে দেব। 100 জন ব্রাহ্মণ মনে মনে ভাবছে, কেন যুক্তি দিতে গেছিলি ভাই? গলাগুলো কালে বউগুলো বিধবা হবে, খুব লোভ নয়? বিদ্যাপতি কোথায়? সে তো রাজার কাছে ফিরে আসেনি। ও গো বিদ্যাপতি নামে ব্রাহ্মণ না আইল ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ না আইল ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ না আইল ঘরে, ও গো মাধব করে একবার দেখা, দেখা বিদ্যাপতি নামে ব্রাহ্মণ না আইল ঘরে। এ তো জঙ্গলে প্রবেশ করলাম, নীলমাধবের সন্ধান পাবো না? ও ঠাকুর, আমি তো জঙ্গলে হঠাৎ দেখতে পেলে একটা জ্যোতি, আলো জ্যোতি কোথা থেকে আসছে?
বিদ্যাপতি আলোটাকে অনুসরণ করতে করতে কাছে গিয়ে চমকে গেল নাকি, লতা পাতা দিয়ে একটা পণ্য কুটির, আর সেই কুটিরি থেকে এক রূপবতী নারী তুলসী তলায় প্রদীপ দিতে আসছে। কি গো মা, বিদ্যাপতি রূপবতী নারীকে বলছে, কে তুমি, কি নাম তোমার? রূপবতী নারী ঘুরিয়ে প্রশ্ন করছে, আপনি কে, আমাদের জঙ্গলে এসছেন? বিদ্যাপতি বলছে, আমি একজন তীর্থযাত্রী। হরে কৃষ্ণ বাবা, বিদ্যাপতি সত্য বলল না মিথ্যে বলল? বিদ্যাপতি কি তীর্থযাত্রী না নীলমাধবের সন্ধান করতে এসছে? তাহলে মিথ্যে বলছে তো। আমি একজন তীর্থযাত্রী, আপনাদের বাড়িতে কটা দিন আমাকে আশ্রয় দেবেন? আমার শরীর সুস্থ হলে আমি আবার যাত্রাপথে গমন করব। তখন রূপবতী নারী বলছে, আপনি জাতিতে ব্রাহ্মণ, নাম বিদ্যাপতি, তীর্থযাত্রী, আমরা জাতিতে কি জানেন? আমার পরিচয় তো দিলাম, এবার আপনার পরিচয় দিন। সবরী কন্যাই আমি ললিতা, সবরী কন্যাই আমি ললিতা, সবরী কন্যাই আমি ললিতা, সবসুই আমার পিতা, সবরী কন্যাই আমি ললিতা, সবসু আমারই পিতা, সবরী কন্যা আমি ললিতা, সবসুই আমার পিতা, সবরী কন্যাই আমি ললিতা, সবসু আমারই পিতা, সবরী কন্যাই আমি ললিতা। আমার বাবার নাম বিশ্বাবসু, আমার নাম ললিতা, আমরা জাতিতে সবর, তা আপনি ব্রাহ্মণ তীর্থযাত্রী, আমার বাড়িতে অন্ন জল গ্রহণ করলে তাতে তোমার জাত চলে যাবে না? বিদ্যাপতি বলছে, পেটে খেয়ে বাঁচি, জাতের কথা পরে ভাবি, আগে তো পেটে খেয়ে বাঁচি। এমন সময় ললিতার পিতা বিশ্বাবসু দেখছে, আমার মেয়ে তো তুলসী তলায় প্রদীপ দিয়ে ঘর কাটছে না। আরে বেটিয়া, কথাগুলি এরকম সবর জাতি তো, আরে বেটিয়া, আরে কাহা হো চিরা, এ তুলসী তলায় প্রদীপ দিস না কেন বটে? বাবা, এ হচ্ছে ব্রাহ্মণের ছেলে। হে বেটি, এ ব্রাহ্মণের ছেলে বটে? হ্যাঁ বাবা, তীর্থযাত্রী। হে বেটি, সুযোগ যখন পেয়েছিস বটে, যেন চরণ সেবা, চরণ সেবা, চরণ সেবা ভুলিস না গো মা, চরণ সেবা ভুলিস না গো মা, চরণ সেবা ভুলিস না গো মা, যেন চরণ সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা। ললিতা চরণ সেবা করে, বিদ্যাপতি ঘুমিয়ে যায়। ও মা, এইভাবে একদিন, দুদিন, তিন দিন, চার দিন, চার দিন কেটে গেল, বিদ্যাপতি ঘুমিয়ে যায়, ললিতা চরণ সেবা করে, বিদ্যাপতি ঘুমিয়ে যায়। পাঁচ দিনের দিন বিদ্যাপতি চোখে আর ঘুম নেই, কেন বলো তো? মনে মনে ভাবছে, নীলমাধব এর বাড়িতে মিথ্যের আশ্রয় নিয়ে আছি, মিথ্যা কথা বলে নেই তীর্থযাত্রী বলে, আর কটা দিন আমি মিথ্যা কথা বলে থাকবো? ঠাকুর, এবার তো দেখা দাও, এবার তো দর্শন দাও, রাজাকে প্রতিজ্ঞা করেছি নীলমাধবের সন্ধানে পেলে মুখ দেখাবো না, হলে দেখাবো না। এই কথা ভাবতে ভাবতে বিদ্যাপতি চোখে নিদ্রা নেই, আর ললিতা চরণ সেবা করা বন্ধ করে দিল। কি ব্যাপার, ললিতা আমার চরণ সেবা করা বন্ধ? ও, কে যেন দরজা ঠক ঠক করে আজ করছে না, তার মানে আমি ঘুমিয়ে যাবার পর ললিতাকে এইভাবে রাত্রিবেলায় দরজা ঠক ঠক করে রাত্রিবেলায় কে বাইরে বার করে নিয়ে যায়? আজকে যখন জেগে আছি, আজকে দেখব। ললিতা আস্তে আস্তে শয্যা থেকে নেমে যেই দরজাটা খুলেছে, কি এত দেখছি, এত দেখছি ললিতার পিতা বিশ্বাবসু, বাপ আর বেটিতে কি যেন একটা ফিসফিস করে কথা হচ্ছে না? হে বেটি, আমাদের ঘরে যে বামুনের ছেলেটা এসে ঘুমিয়ে গেছে বটে? হ্যাঁ বাবা, অনেকক্ষণ ঘুমিয়ে গেছে, তাহলে দেরি করছিস কেন? আমাকে কাঁসার বস্ত্র দে, আমাকে কমণ্ডলি দে, আমাকে পুষ্পপাত্র সাজিয়ে দে, আমি গোপনে নীলমাধবের পূজাটা করে আসি। বিদ্যাপতি বলছে, মাধব যার সন্ধান করতে বেরিয়েছি এই হচ্ছে নীলমাধবের গোপন পূজারি। হ্যাঁ, আমি আবার তার বাড়িতে এসে উঠেছি। ও ঠাকুর, সন্ধান যখন পেয়েছি, সুযোগ যখন পেয়েছি, ওই ভক্তকে ধরে আমি ভগবানের চরণ দর্শন আমি করব। ওগো তিনি নাকি, 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 আমাদের দয়াল
ঘরে ডাকলে নাকি পাওয়া যায়, শুনে ঠিকানে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনে ঠিকানে তিনি নাকি তিনি নাকি তিনি নাকি তিনি নাকি তিনি নাকি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আচ্ছা বিদ্যাপতি নীলমাধবের সন্ধানে পেয়েছে না পাইনি? পেয়েছে, হ্যাঁ কি না? আমার দর্শন পাইনি, দর্শন পেতে গেলে কি করতে হবে? এদের একটু কাছে লুকাতে হবে, মানে ললিতাকে বিয়ে করতে হবে। জামাই হয়ে গেলাম, শ্বশুর জামাইকে দেখাবে না? হ্যাঁ, উদ্দেশ্য তো নীলমাধবের দর্শন, উদ্দেশ্যটা তো বিয়ে নয়। ঘরে আমার একটা বউ আছে। হ্যাঁ হ্যাঁ, বিদ্যাপতি বলছে ঘরে আমার একটা বউ আছে, তার নাম হচ্ছে মাধবী। ভালো করে মায়েরা শোনো, বিদ্যাপতি প্রতমকা স্ত্রীর নাম কি বললাম? মাধবী। আর ললিতাকে বিয়ে করার উদ্দেশ্য নীলমাধবের দর্শন। বিয়েটা হয়ে গেলে ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাব, ঘরে দুটো বৌনি যে কি করবো? কেনে গো ঠাকুর, এখন তো সরকার থেকে সবই দিচ্ছে, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, আটা দিচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে। সকাল যেই হয়েছে ললিতাকে ডেকে বলছে, ললিতা আমার শরীর সুস্থ, এবার আমি যাত্রা পথে গমন করব। ললিতার চোখে জল। বিদ্যাপতি মনে মনে ভাবছে ললিতার একটু দুর্বলতা প্রকাশ হয়েছে, কি ললিতা আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। এই যে শোনো ললিতা, আমি যাত্রা পথে গমন করব, তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে চাই। ললিতা তখনও বুঝতে পারেনি যে বিদ্যাপতির ভেতরে ছলনা লুকিয়ে আছে। বাবাকে বলছে, বাবা ওই বামনের ছেলেটা আমাকে বিয়ে করতে চায়। এ বেটি, এর ভেতরে ছলনা লুকিয়ে আছে, একদম বিয়ে করিস না। ও বাবা, কি আমি ওই চরণে সব সঁপেছি, ওই চরণে সব সঁপেছি, ওই চরণে সব সঁপেছি, পতি রূপে মেনে নিয়েছি, ওই চরণে সব সঁপেছি, আমি পতি রূপে মেনে নিয়েছি, ওই চরণে সব সঁপেছি। আজকে ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়ে হচ্ছে মা। রাধে রাধে, বিয়েটা কেমন হচ্ছে? ও গো ঢাকে বাজে ঢোলক বাজে মাদলে রিম, ঢাক বাজে ঢোলক বাজে মাদলে রিম, ঢাক বাজে ঢোলক বাজে মাদলে রিম, ঢাক বাজে রে 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 ঢাক বাজে ঢোলক বাজে মাদলে রিম, ঢাক বাজে ঢোলক বাজে মাদলে রিম। ললিতার বিয়েতে আনন্দে ললিতার বিয়েতে আনন্দে দিব, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে দায় করো তালি, আর কেহ কেহ আনন্দেতে দায় করো তালি, কেহ কেহ আনন্দেতে দায় করো তালি, আর কেহ কেহ আনন্দেতে দায় করো তালি। হরি বল হরি বল হরি বল হরি বল ফুলো ধ্বনি, আচ্ছা আচ্ছা আসছে। একটা কথা বলি, যে শব্দটা করলেন এটাকে কি বলে? উলু? না, এর আগের কীর্তনে বলে উলুদা, মা মায়েরা উলুধ্বনি উলুধ্বনি, কথাটা উলু নয়, বইতে লেখা আছে হুলু। কি লেখা আছে? হুলু, আর উচ্চারণ হচ্ছে উলু। মায়েরা যদি হুলুর ধ্বনি দেয়, শঙ্কর ধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? বাবারা কি করবে? ও গো বাহু তুলে ঘনি ধ্বনি দেয় সর্বজন, ও গো বাহু তুলে ঘনি ধ্বনি দেয় সর্বজন, ও গো বাহু তুলে ঘনি ধ্বনি দেয় সর্বজন, হরি বল হরি বল হরি বল হরি বল, হুলুর ধ্বনি দাও সকল, হরি বল হরি বল হুলুর ধ্বনি দাও সকল, হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আচ্ছা মায়েরা, বিয়ের পর দিনটাকে কি রাত্রি বলে? আস্তে দাঁড়া, বিয়ের রাত্রিটাকে কি রাত্রি বলে? বিয়ের পর দিনটাকে কাল রাত্রি। হ্যাঁ, তারপরের দিনটাকে কি বলে? পরশু রাত্রি। ফুলশয্যা, ফুল দিয়ে সাজানো নাম হয়ে বলে তার নাম ফুলশয্যা। আসল কথাটা হলো শুভ
রাত্রি আপনারা যাকে ফুলসজ্জ বা শুভরাত্রি বলছেন, সবররা এই রাত্রিটাকে কি বলে এটা শিক্ষার ব্যাপার, গুইন্দা রাত্রি, গয়রস্য হস্যই মধ্যাহ্নয় দয়াকা গুইন্দা। এ কথাটা কোথায় পেয়েছি? একটা বইয়ের নাম বলি, বইটার নাম হলো অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস, ভারতের ভাষা আঞ্চলিক কিছু কথাবার্তা। বইটা লেখক হলেন ডক্টর সুরভি চট্টোপাধ্যায়। ভালো করে শুনে নিন মায়েরা, ডক্টর সুরভি চট্টোপাধ্যায় হচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর, আমি ওনার ছাত্র, আমি আমার স্যারের বই পড়েছি। আপনারা যাকে ফুলসজ্জা শুভরাত্রি বলছেন, সবররা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি। বিদ্যাপতি মনে মনে ভাবছে শুভরাত্রিতে শুভকর্ম করা উচিত। শুভকর্মটা কি? ললিতাকে ডেকে বলছে, ললিতা আমার শরীর সুস্থ হয়ে গেছে, এবার আমি যাত্রাপথে গমন করব। ললিতার চোখে জল। বিদ্যাপতি মনে মনে ভাবছে, এই যে ললিতা একটা কথা আছে, হাই তুলছো কেন? তোমার পিতা যখন, শুভকর্মটা দেখুন, তোমার পিতা যখন নীলমাধবকে পুজো করতে যাবে, একটি বার আমি তোমার পিতার সঙ্গে নীলমাধবকে দর্শন করতে চাই। ললিতা বলছে, স্বামী আমার পিতা নীলমাধবকে পুজো করতে যায় তুমি জানলে কি করে? এই জন্য তো আমি তোমায় বিয়ে করেছি ললিতা, উদ্দেশ্য নীলমাধবের দর্শন, বিয়েটাও নয়। তোমার পিতাকে বলে যদি নীলমাধবকে দর্শন করতে না পারো, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ললিতা ছুটে গিয়ে বলছে, বাবা এ কি রে, এই গুইন্ডা রাত্রিতে তো চোখ দিয়ে জল বেরিয়েছে কেন? আমার স্বামীর ইচ্ছা জেগেছে, সে একবার নীলমাধবকে দর্শন করতে চায়। ললিতা, নীলমাধব আমার একার, কাউকে আমি দর্শন করাবো না। তাহলে আমিও বলে খেদি পিতা, তুমি যদি আমার স্বামীকে নীলমাধবকে দর্শন না করাও, আমি তোমার একমাত্র কন্যা, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ডেকে নিয়ে আয়, তোকে মরতে হবে না, তুই আমার একমাত্র মেয়ে, তুই মরবি কি, যা ডেকে নিয়ে আয়। বিদ্যাপতি মনে মনে ভাবছে, ওষুধে কাজ হয়েছে, ব্রাহ্মণ শয়তান এই জন্য আমার মেয়েকে বিয়ে করেছিলে, শোনো পরে তাকে চুরি করে নিয়ে পালিয়ে যাবে আমার নীলমাধবকে, এটি আমি হতে দেব না। তোমার চোখে থাকবে বস্ত্রের বন্ধন, কাপড় দিয়ে তোমার চোখ দুটো বেঁধে নিয়ে যাব, চুরি করে নিয়ে পালাবে সে সুযোগ ব্যর্থ। আমার হাতে থাকবে কমণ্ডল, হাতে ধরে নিয়ে যাব না, আমার হাতে থাকবে কমণ্ডল, কমণ্ডলিতে থাকবে জল, সে জলের শব্দ শুনতে শুনতে তোমাকে যেতে হবে। এই জঙ্গলের মধ্যে কোনো জন্তু তোমাকে যদি আক্রমণ করে, আমি বাঁচাতে যাব না, পারবে যেতে? বিদ্যাপতি মনে মনে ভাবছে, পথটা যদি চিনতে না পারি কি গো, চোখে যদি বাদন থাকে পথটা চিনব কি করে? এমন সময় ললিতা একটা থলি নিয়ে স্বামীর কোমরে বেঁধে দিচ্ছে। ললিতা তুমি আমার কোমরে কী বেঁধে দিচ্ছ? স্বামী সবর জাতির সংস্কার আছে, স্বামী যদি কোনো বিপদগামী রাস্তায় যায় বা বিপদ পথে যায়, কোমরে যদি সরিষার থলি বেঁধে থাকে, তাকে কোনো বিপদ স্পর্শ করতে পারে না। বিদ্যাপতি বলছে, মাধব রাস্তা চেনার উপায় আমি পেয়ে গেছি, কোমরে আছে সর্ষের থলি, থলি থেকে সর্ষে নেব আর ছড়াতে ছড়াতে যাব, যেখানে বলবে পৌঁছে গেছি সেখানে সর্ষে বেলা বন্ধ করে দেব, আর সেই সর্ষে থেকে গাছ হবে, সর্ষে ফুল ফুটবে, রাজাকে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথ দেবে প্রতিষ্ঠা করবো। এই যে বাবা শ্বশুর, বাবা শ্বশুর দিন আমার চোখের মাদন বেঁধে দিন। বাবাজি কিছুক্ষণ আগে তো তোমার মুখটা এইটুকু হয়ে গেছিল, এত শক্তি পেলে কোথা থেকে? বিদ্যাপতি একটা কোমরে হাত, একটা ওপরে হাত, কোমরে কি আছে? সর্ষে, ওপরে কে আছে? নীলমাধব। বাবাজি কোথা থেকে শক্তি পেলে? মুখে বলবে না, ইশারা করছো? ইশারা করতে হবে না, এসো তোমার চোখের বাঁধন বেঁধে দিই। যেই চোখের বাঁধন বেঁধে দিয়েছে, এমন সময় ললিতা বলছে, স্বামী যাকে তুমি দর্শন করতে যাচ্ছ তার নাম করতে করতে যাও, দেখবে কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি গাও হো, গাও হো কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম,
মাধুর নাম হরি নাম কত চলিতে আর বলিতে কত চলিতে আর বলিতে গভুনি শশে গভুবি শশে গভুবি পদে গভু সংকটে গভুনি শশে গভুবি শশে গভুবি পদে গভু সংকটে তুমি গাহো গাহো কৃষ্ণ না মধুর না হরি নাম তুমি গাহো গাহো কৃষ্ণ মধুর নাম হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম মধুর নাম হরি বাবাজি বলুন আমরা চলে এসেছি। হ্যাঁ বাবা চোখের বাঁধনটা খুলে দিন। দিই বাবা দেখি নীলমাধবকে কেমন দেখতে। বাবাজি নীলমাধবকে দেখতে পাচ্ছ না? কি দেখতে পাচ্ছ? আমি দেখছি পাহাড় পর্বত। ঠিকই দেখেছ, এই পাহাড় পর্বতের মধ্যে রয়েছে নীলমাধবের মূর্তি, সেই জন্যই নাম হয়েছে নীলগিরি পর্বত। পিছনের দিকে তাকিয়ে দেখো নীলমাধবের মূর্তি, এটাকে হাতে বাঁশি নিয়ে আছে, এটাকে এই যে যশোদা দুলাল মাইয়া, এই যে যশোদা দুলাল মাইয়া আমার মদন গোপাল কেশব 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 মাধব গিরিধারিলাল কেশব মাধব গিরিধারিলাল যে যশোদা দুলাল মাইয়া যশোদা দুলাল মাইয়া মদন গোপাল কেশব মাধব গিরিধারিলাল কেশব মাধব গিরিধারিল হে যে যশোদা দুলাল মাইয়া যশোদা দুলাল মাইয়া মদন গোপাল জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 জয় এই যে বাবাজি তুমি এখানে বসো, আমি নীলমাধবের পূজাটা সেরে তোমার চোখের বাঁধন দিয়ে আবার ঘরকে তোমাকে নিয়ে যাব। কোথাও জানে যেও না, না এই যে এখানেই বসবে। হ্যাঁ আমি নীলমাধবের পূজাটা সেরে তোমার চোখের বাঁধন দিয়ে আবার ঘরকে নিয়ে যাব। বিদ্যাপতি নীলমাধবের পুজো করছে কেমন করে? ওং সুরাস্তম বিশিঞ্চন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ সংকর্ষণ প্রভু ভদ্রীদশনির্দেশভাবতি আখন্নি ভগবান যৌবনীতেস্তরুণাপন শ্রীবধন শিব বাঞ্চন শেষাধিক পাল পঞ্চদশ্যতিলোকৃতিবিদাপশিষ্যদক্ষমাবতে বুদ্ধে লজব বিক্রান্তে শান্তি তুশিষ্য মাতর এতেষ্টম বিশিঞ্চন্ত ধর্ম কামত শীতে ওম নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগদবতে গোপেশর গোপিকা কন্দ রাধা কন্দ নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ ওং অপপহং অপপকর্মহ পাপতম পাপ সম্ভব তৈ মাং পুনরে কাক্ষাং সর্ব পাপ হর হরি হরে মরণ মদ কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাং জগদীশ রক্ষা
ওম সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বত স্বাধিকে শরে নতমখে গৌরী নারায়ণ নমস্তুতে সৃষ্টি সিদ্ধি বিনাশনং শক্তিভূত সনাতনী গুণস্য গুণময় দেবী নারায়ণ নমস্তুতে শরণাগত দীনাত্রিয়া নিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র দেবী নারায়ণী নমো নমস্তুতে নমস্তুতে। যখনই নীলমাধবের পুজো করেছে কে বিদ্যাপতি পবি পদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুদলি জাগো 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 কি তারণ মণিজন রঞ্জন মুরলি জাগো 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 গিরিধারি তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলি জাগো 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 গিরিধারি জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো ভক্তমণ্ডলী মা বাবা বিদ্যাপতি রাজার কাছে চলে এসেছে ইন্দ্র দুম্ন কি জয় বিদ্যাপতি বেঁচে আছো আমার নীলমাধব দেখেছি নিয়ে চলো বিদ্যাপতি রাজাকে কি চিহ্ন দেখে নিয়ে যাচ্ছে মা একশো জন ব্রাহ্মণকে কারাগার থেকে মুক্ত করে দিল কিন্তু বিদ্যাপতি রাজাকে সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি উপনীত নীলগিরি পাহাড় তারাই উপনীত নীলগিরি পাহাড় তারাই উপনীত নীলগিরি পাহাড় নয়ন তারি হেরি ডাকিলেনি উচ্চৈশ্বরী নয়ন তারে হেরি ডাকিলেনি উচ্চৈশ্বরী হে নীল কি পাকারো কি পাশিল কি পাকারো কি পাশিল হাই তুললে হবে না সবে মাত্র শুরু তুমি আমাকে মিথ্যা কথা বলে এখানে কেন নিয়ে এলে কথাটা কে বলছে কে বলছে ইন্দ্রদ্যুম্ন তাকে বলছে বিদ্যাপতিকে সর্ষের চিহ্ন দেখি আমাকে নিয়ে এলে মিথ্যা কথা বলে কেন এখানে আমি নীলমাধবকে দেখতে পাচ্ছি কই দৈববাণী হচ্ছে ইন্দ্রদ্যুম্ন কে আমি নীলমাধব শোনো বিদ্যাপতিকে বলো ললিতাকে গ্রহণ করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে নিয়ে যেতে বিদ্যাপতি মনে মনে ভাবছে যেখানে বাঘের ভয় সেখানেই শূন্য
ভেবেছিলাম ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাবো, দুটো বউ যদি সঙ্গে নিয়ে যাই, দুজনে যদি ঝগড়া লাগে থামাবো কি করে? হ্যাঁ, তাহলে ঝগড়া হবে না। শোনো ইন্দ্রদম্ন, উৎকলে আমার একটা মন্দির তৈরি করো। মন্দির তৈরি হলো মা, মন্দিরের ভিতরা কত হাত? একবিংশতি হস্ত একুশ হাত ভিত। মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা হচ্ছে ষড়বিংশতি, মানে ২৬ হাত। ভালো করে শুনে নাও, পুরীনামে মন্দিরের ভিতরে কত হাত? একবিংশতি মানে একুশ হাত ভিত, আর মন্দিরের চূড়াটা ষড়বিংশতি মানে ২৬ হাত।